হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি ভীম মেলা। এই যে এখন রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, সব বন্ধুরা পিছনে আছে। তো আমরা বাস থেকে নেমে পড়েছি আর হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরের দিকে, কারণ রাস্তা থেকে মেন রাস্তা থেকে অনেকটাই ভেতরে ছিল ভীম মন্দিরটা। তো এখানে দেখো আজকে অনেকটাই ভিড় ছিল, আজ রবিবার ছিল তাই জন্য, আর আমি সামনে যেতে পারছিলাম না আর এতটাই ভিড় ছিল। এই দেখো ভিড়টা, এই দেখো আমাকে সবাই দেখা শুরু করে দিয়েছে যেহেতু আমি ভিডিওটা অন করেছি। তারপর আমি দেখতে দেখতে মন্দিরে এসেছি আর দেখো অনেকটা এখানে ভিড় ছিল, আর তখন হচ্ছিল সন্ধ্যা আরতি। এই দেখো সন্ধ্যা আরতির জন্য এখানে বাজনা বাজছিল। এদিকে চলে যাই, তো এই দেখো ঠাকুরটা ছিল অনেকটাই বড়। তারপর এখানে অনুষ্ঠান হচ্ছিল, তো আমরা এখানে দাঁড়িয়ে একটু অনুষ্ঠান দেখে নিলাম। আর এই দেখো বাচ্চা মেয়েরা নাচ করছে। তো তারপরে আমরা বাড়ি আসার সময় এইখানে ঝুড়ি বাজা নিয়ে নিলাম, আর ঝুড়ি বাজা আমার তো খুব ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানো। এই দেখো ঝুড়িগুলো গরম ভাজা হচ্ছে, এদিকে আরো নানা ধরনের চিপস ছিল, আর এদিকেও চিপস ছিল, চঙা ভাজা ছিল। তারপরে আসার সময় দেখলাম এদিকে ছাঁট পাওয়া যাচ্ছে, ছাঁট মাংস। তো এখানে দেখো পুরোটাই, এদিকে সব ছাঁট মাংস, এদিকে পুরোটা, আর ও সাইডে অনেকগুলো ছিল, আর এপাশে পিছনটা যত দূর যাবে পুরো ওদিকটাই ছিল ছাঁট মাংস। তো এ দেখে আমরা তারপর চলে আসি নন্দকুমার। নন্দকুমারে এসে স্টার রেস্তোরাঁতে আমরা খাওয়ার জন্য চলে যাই, বসে পড়েছি এখানে। আর এই দেখো অমিতাভ দা আর এই যে স্নেহাশিস, তো খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন কষা। তো আসার জন্য ওয়েট করেছিলাম কখন আসবে, খাবার আসার জন্য এখানে ওয়েট করছিলাম। ওয়েট করার পর এই যে বিরিয়ানি চলে এসেছে, বিরিয়ানিটা অনেকটাই সুন্দর খেতে। এই যে আমি আর স্নেহাশিস খেতে শুরু করে দিয়েছি, আর অমিতাভ দা অয়নের আসছিল না, তারপরে এসছে। আর চিকেনের পিসগুলো অনেকটাই বড় ছিল, অনেকটা দিয়েছিল গ্রেভিটা, খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।